শিক্ষা প্রতিভা এখন এটা তো প্যান্ডামিক সময়, কি করতে হবে এখন? যা যেভাবে সবাই চলে আমরা এইভাবে চলছি, কিচ্ছু করার নেই। এখন দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে, তো আমাদের কিচ্ছু করার নেই। গভর্নমেন্ট কী করছে? গভর্নমেন্ট যতটুকু পায় ততটুকু সাহায্য করছে, কিন্তু আমাদের কিছু সাহায্য দরকার আছে। মৃৎশিল্পীরা খুব অসহায়। এর আগে প্রথম প্যান্ডামিক মৃৎশিল্পীরা খুব অসুবিধায় ছিল, মানে এখন প্যান্ডামিক একটু অসুবিধা, তাদের তো ব্যবসা বাণিজ্য একদম শেষ। মানে পাবলিক সাধারণ লোকের কাছে পয়সা থাকলে তারা পূজা পালি করতে হয়, পূজা পালিও নেয়। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের যে স্টাফ আছে তারাও খুব অসুবিধায় আছে। গভর্নমেন্ট যদি আমাদের একটু টাকায় তাহলে আমরা উপকৃত হবে। এখন অব্দি তো সেকেন্ড ওয়েভ শুরু হয়, কত কত সাহায্য পাচ্ছে সরকার থেকে? আমরা তো এখন অব্দি কোনো সাহায্য পাইনি। আগে একবার ডেপুটেশন দেওয়া হয়েছিল গভর্নমেন্টের সাহায্য, কিন্তু আমরা এখন অব্দি কোনো সাহায্য পাইনি। জিনিসপত্রের দাম তো ঊর্ধ্বমুখী, এরপরে চাহিদাটা কেমন এই পরিস্থিতির মধ্যে? জিনিসপত্রের চাহিদা ঊর্ধ্বমুখী, ঠিক আছে, কিন্তু চাহিদা এখন কম। গত প্রথম ওয়েভের তুলনায় দ্বিতীয় ওয়েভে সময় তো চাহিদা অনেক কম। প্রথম ওয়েভে তো চাহিদা ছিল, কিন্তু এখন দ্বিতীয় ওয়েভে চাহিদা নেই। মানুষের কাছে পয়সা নেই, মানুষ এখন বলছে আমার এখন পূজা পালি সম্ভব না করা। সবাই ছোটো ছোটো পূজা করছে, ঘর পূজা করছে, কী করবো? আমারও অন অসহায়। কী চাহিদা সরকারের কাছে? সরকার যদি আমাদের দিকে একটু সাহায্য করে তাহলে আমরা উপকৃত হব। আপনার এটাই আশা রাখি সরকারের পক্ষ থেকে। আপনার নামটা? আমার নাম রাজু পাল।